السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله رسوله اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه ওয়ান্তা বে আহমে আহসানিন ইলাই প্রশ্ন অনেকগুলো এসেছে আমি শুধু জানতে চাইবো হাক্কানি ভাইয়ের কাছে যে আমাদের সময় কতটুকু আর কতটুকু থার্টি মিনিটস ইনশাল্লাহ আমরা এর মধ্যেই থাকি একদিনে সব খেয়ে ফেলে তো মুশকিল তাই না খাবার অনেক আছে হ্যাঁ এই মাসে আরেকটা আরেকবার আসার চেষ্টা করব ইনশাআল্লাহ আচ্ছা ইসলামিক ব্যাংক লিমিটেড ছাড়া আরও ইসলামিক ব্যাংক আছে যেমন আইসিবি ইসলামিক ব্যাংক ইত্যাদি এসব ব্যাংকে এফডিআর অথবা ডিপিএস করলে যে লাভ পাওয়া যায় সেটা গ্রহণ করা যাবে কি প্রথম হচ্ছে আমার বিবেচনায় ডিপিএসে খুব লাভ নেই আসলে এফডিআর ডিপিএসে খুব লাভ নেই আপনি দেখেন মানি ইনফ্লেশনের রেট অনেক বেশি সে অনুযায়ী বছরে আপনি যে প্রফিটটা পাচ্ছেন সেটা ইনফ্লেশন খেয়ে ফেলে বা ইনফ্লেশন আরও বেশি ফলে আপনি পাঁচ বছর দশ বছর পরে যে টাকাটা পাবেন দেখবেন যে সেটা আসলে ওই সময়ের চাইতে কোনো টাকা লাভই হয়নি আর ইসলাম আসলে এইভাবে টাকা জমিয়ে প্রফিট বৃদ্ধির চাইতে এটাকে কাজে লাগানোকে বেশি পছন্দ করে এই জন্য প্র্যাকটিক্যাল কোনো কাজে যদি আপনি লাগান যাতে আরও বহু হাত অন্তর্ভুক্ত হবে যেমন কাউকে দিয়ে জমি চাষ করালেন হ্যাঁ ফসল উৎপাদন করলো সেখান থেকে আপনারা দুজন দুজন আচ্ছা না সেটা বলতেছে সেটা সেটা আমি বলছি সেক্ষেত্রে মানে টাকাটাকে যদি আপনি কাজে লাগান জাকাতও দেন তাহলে ভালো আর ডিপিএস যদি আপনি করেন সেটা সেটাতে জাকাত দিতে হবে কিন্তু জাকাত দিতে হবে এক আর দ্বিতীয়ত যে ব্যাঙ্কগুলোতে শারিয়ার রেটিংটা একটু বেটার সে ব্যাঙ্কগুলোকে ব্যাঙ্কগুলোতে আপনার যেতে হবে কারণ যেমন সেটা আপনি যে চিন চিন্তা করতে হবে আপনারা যারা যে কোনো ব্যাংকে ওপেন করতে চান তারা ব্যাংকের ম্যানেজার কিংবা ওদের সাথে আলাপ করলেই বুঝতে পারবেন কারণ কোনো কোনো ম্যানেজার দেখতে পেলাম যে তারা তাদের যদি কোনো ফল থেকে থাকে রেটিং কম হয় সেটাও তারা বলে দেন ফলে আপনারা বেটার অপশনে যেতে হবে যেহেতু ইসলামিক বিষয়টা আছে যে যতটা বেশি ইসলাম পরিপালন করে যে ব্যাংক যে আর্থিক প্রতিষ্ঠান তাদের সাথে ইন্টারাকশন করাটা বেটার হবে তবে কোনো ইসলামী ব্যাঙ্কই নানা কারণে একদম ভুলমুক্ত নয় কিন্তু যখন আপনি এফডিআরটা ওপেন করবেন তখন টার্মস কন্ডিশনগুলো দেখবেন এবং ব্যাংক কর্তৃপক্ষ যদি আপনাকে অ্যাসিওর করে যে আপনাদের যে ডিভিডেন্ডটা দেওয়া হলো সেটা হালাল ইনকাম থেকে তখন ইভেন তাদের কিছু ভুল ত্রুটি থাকলেও সেটা আপনার জন্য হালাল হবে অতএব এই দৃষ্টিভঙ্গিতে আপনারা এভাবে এই টাকাটাকে কাজে লাগাতে পারেন এবং সেটা গ্রহণ করতে পারেন সেটাকে কনজিউম করতে পারেন কিন্তু যদি এটা হয় ঘোষণা করা বা স্পষ্ট সদি কোনো ব্যাংক তাহলে সেটা তো ব্যাংকই আপনাকে বলে দিচ্ছে এটা ইন্টারেস্ট এটা সুদ সেক্ষেত্রে গবেষণা করে এটাকে জায়জ করার আর কোনো সুযোগ নাই এটা মনে রাখতে হবে অনেক সময় একা ঘুমে থাকলে তখন অনেক প্রবলেম হয় মনে হচ্ছে কেউ যেন খুব কষ্ট দিচ্ছে এটা কি কোনো দুষ্ট জেনের প্রকোপ বা প্রকল্প আমি সবসময় সোরা বাকারা ছেড়ে দিয়ে ঘুমাই তারপরও মাঝে মাঝে প্রবলেম হয় আমার করণীয় কি না এগুলো সবসময় যে জিনের আসর এটা নয় মানসিক কিছু প্রবলেম কিন্তু আছে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের স্বাস্থ্যের দুটো দিক একটা হলো ফিজিক্যাল হেলথ আর একটা হলো মেন্টাল হেলথ এই জিনিসটা আমরা অনেকে ভুলে যাই যে কোনো মেন্টাল প্রবলেম দেখা দিলেই আমরা মনে করি যে জাদু করা হয়েছে তাবিজ তোমার করা হয়েছে জিনের প্রকোপ এটা ভুল আর যারা মেন্টাল হেলথ নিয়ে কাজ করেন তারা অবশ্য অধিকাংশ দেখে যে জিনকেও বিশ্বাস করেন না ওটা আরেকটা এক্সট্রিম আর আমাদের এখানে একটা এক্সট্রিম মানে ব্যাপার হয়ে যাচ্ছে যে আমরা যাই হয় হয়েছে মেন্টাল প্রবলেম মনে করছি জিনের প্রবলেম তো এখানে আমাদেরকে আসলে বুঝতে হবে যারা বিচক্ষণ যারা পড়াশোনা করেছেন তারা বুঝেন যে এটা কি মেন্টাল প্রবলেম নাকি আসলে জিনের প্রবলেম মেন্টাল প্রবলেম অনেকের আছে অনেক আলামত আছে যেমন সচিবায়ী যাদের আছে তারা দেখবেন যে পানি বেশি খরচ করে বারবার হাত ধোয় তাদের মধ্যে সংশয় হয় এটা একটা মেন্টাল প্রবলেম কিন্তু এটা জিনের প্রবলেম না হ্যাঁ অনেক সময় জিনের আসর থাকতে পারে সেটা অস্বীকার করা যায় না জিনও অনেক সময় আমাদের মেন্টাল প্রবলেমের কারণ হয় এটা সত্য যদি জিন খারাপ জিন বিশেষ করে খারাপ জিন নানাভাবে মানুষকে আক্রান্ত করে এক মানুষের দেহের মধ্যে সে ঢুকতে পারে দুই মানুষকে মেন্টালি বিভিন্ন প্রেশার ক্রিয়েট করে তার আস্থা কমিয়ে দিতে পারে এটা হতে পারে তো এটা বলার দ্বারা আমি এটা বুঝি নাই যে তাহলে বুঝাই নাই যে আপনি সবসময় মেন্টাল প্রবলেম হলেই জিনকেই দায়ী করবেন জিনকে দায়ী না করে বরং মেন্টাল কিছু সাহা হেল্প নেওয়া যেতে পারে কাউন্সিলিং নেওয়া যেতে কাউন্সিলিংটা সবচেয়ে বেটার ওষুধ নেওয়ার চেয়ে কাউন্সিলিংটা সবচেয়ে বেটার হ্যাঁ কোন পরিবেশে আছে আর দিনদারদের সাথে থাকা দরকার আর আপনি যদি রীতিমতো সকাল সন্ধ্যার আদকারগুলো পড়েন সুরাবাকারাটা আপনি শোনেন এবং কোরআন তেলাওয়ারটা ঠিকমতো করেন তাহলে কিন্তু জিন কখনো আপনার উপরে সাওয়ার হতে পারবে না এটা পরীক্ষিত এটা পরীক্ষিত জিন এর মধ্যে সব জিন কিন্তু মানুষের ক্ষতি করে না ক্ষতি করে খাবিজ জিনগুলো আর হাবিস জিনগুলো ভালো মানুষের উপর সাওয়ার হয় না তারা কিছুটা হাবিস টাইপের হয়তো স্বভাবে খাবিস মানে শুধু দেখলে সুন্দর হলে তো হবে না ফিটফাট পোশাক কিন্তু স্বভাবে হাবিস এই টাইপের লোকদেরকে আসলে আক্রমণ করে এটা বুঝতে হবে তো এখন আপনার যে প্রশ্ন করেছেন আপনার যদি কোনো যেমন স্বপ্ন দেখার যে প্রবলেমটা এইটাকে আসলে জিনের আসর বলা যাবে না হ্যাঁ আপনি বরং মানে আপনার নিজের মেন্টাল হেলথের উপর একটু পড়াশোনা করেন এখন মেন্টাল হেলথের উপর অনেক ম্যাগাজিন আছে বিভিন্ন সিমটমের উপর পড়াশোনা করার সুযোগ আছে আর রুগী যখন তার মেন প্রবলেমটাকে ডায়াগনোসিস করতে পারে বুঝতে পারে তখন তার চিকিৎসাটা সহজ হয় আর রোগী যখন বুঝতে চায় না বিশেষ করে মেন্টাল রোগীদের হেলথের যারা রোগী আছেন তারা যখন নিজের রোগকে মানে তারা স্বীকারই করেন না তখন তার মানে আসলে কোনো কাউন্সেলিংও নেন না কোনো ঔষধও তারা নেন না অনেক সময় স্বল্প মাত্রার কিছু ঔষধ নেওয়া যেতে পারে হ্যাঁ সেটা অল্প সময়ের জন্য তারপরে ভালো হয়ে গেলে কাউন্সেলিং দিয়ে বাকিটা হয় এখানে দুটো জিনিস প্রয়োজনীয় ঔষধ নেবেন যদি লাগে আর কাউন্সেলিং অনেক সময় ডাক্তাররা কিন্তু প্রচুর ওষুধ দিতে পছন্দ করেন বিশেষ করে সাইকিয়াট্রিটরা আর সেই সমস্ত মানে মানসিক রোগের ডাক্তার যাদের দিনদারি নাই তারা চান যে এই রোগীটা যেন চিরজীবন তার কাছে আসে হ্যাঁ এরকম বহু কেস আমরা দেখেছি এই জন্য ডাক্তারদেরও অনেকে আমাকে বলেছেন যে কোনো মানসিক রোগের ডাক্তার যদি দেখাইতেই চান তাহলে আল্লাহওয়ালা ডাক্তারদেরকে দেখাবেন তাহলে তারা একটা ওষুধ যদি জরুরি হয় তাহলে তারা তিনটা পাঁচটা ওষুধ দেবে না কিন্তু অন্য ডাক্তাররা একসাথে বলে যে এটা সাইড এফেক্ট এটা 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 করে মানে তারা একদম স্থায়ী করে ফেলে রোগীকে। আমাদের দেশে প্রচলিত আছে একাধিক ছেলে সন্তান থাকলে সবাই একসাথে না পড়ে একটি সন্তান সবশেষে যা পড়ে কতটুকু শোন আমাদের দেশে প্রচলিত আছে একাধিক ছেলে সন্তান থাকলে সবাই একসাথে না পড়ে একটি সন্তান সবশেষে যা পড়ে এটা কতটুকু সুম এটা বুঝলাম না যদি কেউ করে থাকে আমাকে একটু বলেন মানে যিনি মৃতের সন্তানের কথা বলছেন মৃতের যদি তিন সন্তান থাকে তাহলে তিনটা জানা দেয় হ্যাঁ এর কোনো প্রয়োজন নেই আসলে যদি একটা জাতি এনাফ হয়ে যায় তাহলে দুই তিনটা যা না করাটাই হচ্ছে সঙ্গত আর যদি একটা জানাজা হওয়ার পরে দেখা যাচ্ছে যে হয়তো আর অনেক লোকজন বাকি রয়ে গেছে তারা এসে পড়তে চায় তাহলে তারা পড়তে পারবে এটাই বিশুদ্ধ মত যদিও কারো কারো মত হচ্ছে জানাজা একটাই হবে এর বেশি হবে না কিন্তু বেশি হবে বলে যারা বলেছেন তারা এটা বলেন নাই যে যে যার ইচ্ছা মতো যতটা ইচ্ছা পড়লো না এটা একটা এলাকায় একটাই জানাজা হবে যেমন ঢাকায় তিনি মারা গিয়েছেন ঢাকায় বারবার এই যাত্রাবাড়িতে একটা গুলিস্তানে একটা উত্তরা একটা এটা এটা করা যাবে না বা এই ছেলে একবার পড়াইলো ওই ছেলে একবার এই ছেলে একবার এভাবে করা যাবে না একজনই পড়াবেন একটাই হওয়াটা সঙ্গত আর যদি প্রয়োজন থাকে যেমন তাকে হয়তো তার এলাকায় দাফন নিতে নেওয়া হবে যদিও তিনি যেখানে মারা গিয়েছেন সেখানে দাফন করাটাই হচ্ছে উত্তম তার কাছাকাছি এত দূর পর্যন্ত বই নেওয়াটা আসলে পছন্দনীয় নয় সেক্ষেত্রে এলাকায় যদি নেয়াই হয় সেখানে সেখানকার লোকজন তো আর জানাজা পাওয়ার সুযোগ পেলো না সেখানে আরেকটা জানাজা হতে পারে আর দূরের যারা আছেন যারা হয়তো বিদেশ বিভূয়ে আছেন তাকে ভালোবাসেন পরিচিত ব্যক্তি তারা যদি জানাজা পড়তে চান তাহলে গায়েবানা জানাজা জায়েজ আছে এটাই হচ্ছে বিশুদ্ধ মত সাল্লাহ সাল্লাম নাজাসির গায়েবানা জানাজা পড়েছিলেন পারিবারিক কবরস্থানে কবরস্থ করা না গণকবরস্থানে কোনটি উপযোগী গণকবরস্থানে বেশি ভালো কারণ আপনার কবরস্থান তো আপনারা এখানে কি কেউ বলতে পারবেন আপনাদের পরদাদাদের কবর কোথায় কেউ একজন কি বলতে পারবেন আমিও কিন্তু বলতে পারি না আমি আমার দাদা পর্যন্ত জানি আমি এই পর্যন্ত বহু জায়গায় জিজ্ঞেস করলাম যে চতুর্থ পুরুষ যদি পারিবারিক কবরস্থানে সবাইকে দেয় তখন হয়তো আপনি বলবেন বাট বাট যাদের পারিবারিক কবরস্থান নেই তারা কেউই বলতে পারবেন না যে তার দাদার বাবা অথবা দাদার বাবার বাবা কোথায় কবর তার মানে হচ্ছে মাত্র একশো বছরের মধ্যে আপনার নেক্সট জেনারেশন কিন্তু ভুলেই যাচ্ছেন আপনার কবরটা কোথায় তাহলে কবরটাকে এত চিহ্নিত করে এত উপরে পাখা লাগায়া তারপরে করছেন কিন্তু পাখাও লাগানো হয় হ্যাঁ তারপর হ্যাঁ এরপরে কবরকে সৌধ করা কবর উপর গম্বুজ করা এগুলো অর্থহীন এগুলো আসলে হারাম ইসলামে হারাম আর গণকবরকে কেন আমরা প্রাধান্য দিচ্ছি কারণ আসলে আপনি কিছুদিন পরে গণ হয়েই যাবেন এখন স্পেশাল আছেন কিছুদিন পরে গণ হয়ে যাবেন মৃত্যুর পরে গণ হওয়া আর স্পেশাল হওয়ার মধ্যে কোনো কম নেই আপনার জন্য আলামুল বারজাকের যে জায়গা বরাদ্দ আছে যদি আপনাকে কবরস্থ নাও করা হয় তবুও সেটাই বরাদ্দ থাকবে অতএব কবর নিয়ে বড়াই করা কবর নিয়ে আপনার মানে কোনো কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নাই যত বেশি সাধারণ থাকা যায় ততই ভালো আমি ফেব্রুয়ারিতে ক্যানাডা ইমিগ্রেন্ট হচ্ছি ফার্স্ট সাসকাচুয়ান যাব যাবো ইনশাআল্লাহ পেয়ার কার্ড পেলে টরেন্টোতে মুভ করবো ইনশাল্লাহ প্লিজ ইসলাম স্কুলের লিস্টটা বললে আচ্ছা ছেলে সন্তানগিরি সেখানে সালাউদ্দিন সেন্টার আছে একটা ভালো সালাউদ্দিন সেন্টার এটা ডক্টর হিন্দি আমি নামটা পুরো ভুলে গিয়েছি তার লেখা এবং এছাড়া আবহর সেন্টার আছে সাকিনা সেন্টার আছে ভালো ভালো বেশ কিছু সেন্টার আছে স্কুল টরন্টোতেই সবচেয়ে ভালো ভালো স্কুল আছে আপনি সেখানে গেলেই জানতে পারবেন তবে আমার কাছে মনে হচ্ছে যে দেখে শুনে ভর্তি করান আমি এগারো সালে গিয়েছিলাম অনেক দিন হয়ে গেছে বারো সালে এসেছি সুতরাং এতদিনে হয়তো আরও ভালো ভালো প্রতিষ্ঠান এসছে বা পুরাণগুলো হয়তো আরও দুর্বল হয়ে গেছে এটা হতে পারে দেখে শুনে সাহি আকিদার হ্যাঁ হ্যাঁ এরা কোরআন ফলো করে এটা আপনি ওখানে গেলেই ম্যাক্স ওখানের বিশেষ করে অ্যারাবিয়ান বেসড যেগুলো আরব বেসড এগুলো ম্যাক্সিমাম সাহি এছাড়া হ্যাঁ 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 বলবেন বর্তমান সমাজে খুব বেশি দেখা যাচ্ছে চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজমেন্ট সো যেটা জানতে চাচ্ছি আল্লাহর কাছে প্রত্যেক কাজের জবাবদেহি করতে হবে কিন্তু প্যারেন্ট প্র্যাকটিসিং মুসলিম অ্যান্ড মুসলিমা এবং তাদের নজর অগচরে। যদি নিকট রক্তের আত্মীয় চাইল্ড অ্যাবিউজ করছে এবং বাচ্চাও ভয় বলছে না প্যারেন্টসকে তাহলে প্যারেন্ট আল্লাহর কাছে কি খুব খারাপ বলে গণ্য হবে না এটা তো আসলে প্যারেন্টসের দোষ নেই যেটা আমাদের চোখের অন্তরালে এবং আমাদের জানার বাইরে হচ্ছে তার জন্য আমরা রেসপন্সিবল না তবে আচ্ছা আচ্ছা পুরোটা আমি পড়ি চাইল্ড এইজ ফোর ফাইভ ইয়ার্স হতে পারে ছেলে হতে পারে মেয়ে আচ্ছা বেবি হতে পারে সেই বেবিকেই বা ইসলামিকলি কি ট্রিটমেন্ট দেবে মেন্টালি হ্যাপি রাখার জন্যে কেউ আবার ম্যারেজ নিচ্ছে না ম্যানেজ কী জন্য বুঝলাম আচ্ছা যাই হোক মোটামুটি বুঝতে পেরেছে প্রশ্নটা বাচ্চাদের মজা দেওয়া এটা কিন্তু ইসলাম নিষিদ্ধ না আমি দেখলাম যে বিদেশে যারা আছেন অনেকেই খুব ইসলামিক ফ্যামিলি একজনকে আমি চিনি এক ভাই উনি তার বাচ্চাদের সাথে দৌড়াদৌড়ি করে খেলছেন ফুটবল খেলছেন বাচ্চাদের মধ্যে আছে কেউ চার বছর কেউ আট বছর কেউ বারো বছর আমাদের দেশে বাবারা পুরো ফ্যামিলিকে নিয়ে ফুটবল খেলাটা খুব দেখা যায় না এতে তো কোনো অসুবিধা নেই এভাবে যদিও অবশ্য ঢাকা শহরের অবস্থা এখন অন্যরকম খেলার জায়গাই তো নাই এখন স্কুলগুলোতেও মাঠ নাই এ অবস্থা তো জানার বাইরে যদি কোনো বাচ্চা কোনো দোষ করে ফেলে এটা তা করার কিছু নেই তবে জানার পরেই এটা এটাকে নিয়ে সবচেয়ে বেস্ট সলিউশনটা কি এটার জন্য বিজ্ঞজনদের সাথে কাউন্সেলিং হতে পারে ভালো কাউন্সেলারদের সাথে ভালো স্কলারদের সাথে বেস্ট সলিউশনটা কি। অনেক সময় দেখা যাচ্ছে যে মেয়ে টিনেজার মেয়ে কোনো ছেলের সাথে রিলেশন করে ফেলেছে বাবা মা কিন্তু দিনদার এখন এক্ষেত্রে সলিউশনটা কি এক্ষেত্রে সলিউশনটা কি এটা যে মানে আমি অভিমান করে থাকবো আর মেনে নেব না অনেক সময় মেয়েরা কিন্তু বিয়ে করে ফেলছে মনে রাখবেন কোরআন বলছে যে ছেলেমেয়েকে জাহান নাম থেকে বাঁচাতে অভিমান করে থাকলে কি জাহান থেকে বাঁচবে সে বাঁচবে না তো আর মেয়ের বাবা যদি অনুমতি না দেয় তাহলে তো বিয়েটাই হলো না এবং সেক্ষেত্রে কিন্তু তারা ব্যবিচারের মধ্যে সম্পৃক্ত হয়ে গেল এবং মেয়েটা কিন্তু তখন এমন একটা মানে সিচুয়েশনে পড়ে গেল যে সে আসতেও পারছে না কার কাছে আসবে বাবা মেনে নিচ্ছে না আবার সে আলাদাও থাকতে পারছে না এই স্বামীর সাথে থাকতে হবে কিন্তু এই বিবাহটাকে রিভাইজ করতে হলে বাবাই হচ্ছে মাধ্যম এই জন্য আমাদের পরামর্শ হচ্ছে আপনি সন্তানদের ব্যাপারে আগে থেকে মনিটরিং করে খোঁজখবর নিয়ে যদি সন্তানকে সার্বিকভাবে আপনি সহচর্য দিতেন তাহলে এই ধরনের কেসের সংখ্যা একদম জিরোর কাছাকাছি চলে যেত খুব রেয়ার কেস হতো যার কেস হবে সেটা একটা দুর্ভাগ্য দুর্ঘটনা অন্য ক্ষেত্রে এগুলো কমে যেত যেহেতু আপনারও একটা নেগলেন্সি আছে আপনি ছেলে মেয়ে কার সাথে কি মিষ্টি খোঁজখবর রাখেনি এখন যখন অকারেন্সটা হলো এখন আপনাকে বেস্ট সলিউশনে যেতে হবে সেটা হচ্ছে মেয়েকে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে মেয়ে যদি ভুল বুঝে চলে আসে চলে আসলো আর যদি না মেয়ে স্টিল সে ছেলেকে পছন্দ করে তাহলে বাবা উচিত এটাকে কারেকশন করে দেওয়া কারণ এই ছেলেমেয়েরা ভালো মন্দ যাই বুঝুক না কেন তার একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এখন এ থেকে বের হওয়াও কঠিন ফলে যেটা বাবা মায়ের উচিত হবে এটাকে কারেক্টেড করে দেওয়া যাতে করে অন্তত জাহান নাম থেকে তারা বাঁচে কিন্তু এটাকে আরও ওয়ার্স পজিশনের দিকে আপনি ঠেলে দেবেন সেটা আসলে হতে পারে না সোফা খাট ব্যবহার করাকে সুন্নতের বর খেলাফ চেয়ার টেবিলে বসে ভাত খাওয়াকে সুন্নতের বর খেলাফ নবীর যুগে তো পায়ে হেঁটে বা উটের পিঠে চড়ে হজ করতে যাওয়া হতো এখন প্লেনে চড়ে যাচ্ছে তাহলে এটাও কি ইসলামের বর খেলাফ কিনা প্রথম প্রশ্ন সবে বরাত সম্পর্কে বর্তমানে বিভিন্ন মতভেদ শোনা যাচ্ছে তাই সম্পর্কে সম্পর্কে হাদিস জানতে চাচ্ছি রাসুল সাল্লাম কিছু কিছু কাজ করেছিলেন তার দ্বারা বোঝা যাচ্ছে যে এগুলো জায়জ পারমিটেড পারমিটেড রাসুলসাল্লাহ সাল্লাম বিশেষ করে সামাজিক প্রথার যে কাজগুলো করেছিলেন এগুলো পারমিটেড নট মোর দ্যান দ্যাট কেউ যদি রাসুল সাল্লাহ সাল্লামের অনুসরণে নিয়োগ করে এগুলো করে তাহলে সেটা তার জন্য সবের কারণ হবে বিকজ সে রসুলসাল্লাহ সাল্লামকে ফলো করলো সাল্লাহ সাল্লামকে ফলো করা এটা সবের কাজ এমনকি মুবাহ কাজের ক্ষেত্রেও মুবাহ কাজের ক্ষেত্রে যদি কেউ ফলো করে ফলো করার জন্য সহ পাবে কিন্তু মুবাহ কাজ মুবাহি থাকবে ওইটা আর ফরজ হয়ে যাবে না রাসুল সাল্লা সাল্লাম অনেক কাজ করেছিলেন সব কাজ ফরজ ছিল না তিনি ডান কাতে শুয়েছিলেন সেটা কি ফরজ আমি এখন ডান কাতে শুইতে পারি না আমাকে শুতে হয় বাম কাতে ফর এক্সাম্পল অনেক কারণে তাহলে কি আমি ফরজ লঙ্ঘন করলে আমি বুঝতে হবে আমাদের আসলে কেউ কেউ যেমন রাসুল সাল্লাহ সাল্লামের রাতের সালাতের রাকাত সংখ্যাটা কেউ ফরজ বানিয়ে ফেলেছেন তিনি এগারো রাকাত পড়েছেন অতএব কম বেশি করলে এটা বেদাত হয়ে যাবে এটাও শুদ্ধ নয় রাসুল সাল্লাম যে কাজগুলো মোস্তাহাব আকারে করেছিলেন অথবা মোবাহ আকারে করেছিলেন সেই পরিমাণ তাকে এত্তেবার করাটা আফদাল কোনো সন্দেহ নেই কিন্তু এতে কাজটা ফরজ হয়ে যাবে না এই জন্য তাহাজুদ্ সালাদ যেমন এগারো রাখাতের কম বেশি করলেও কোনো অসুবিধা নেই কিন্তু উত্তম হচ্ছে এগারো রাখাতই ঠিক তেমনি তিনি নিচে বসে খেয়েছেন আপনি যদি খুব সাদামাটা মাটা জীবনযাপন করতে চান এটা জায়েজ আছে জায়েজ আছে আর যদি রসুলের এত্তেবারটা নিয়াত করেন তাহলে সবও আছে বাট এটাকে সুন্নত বলা যাবে না নিচে বসে খাওয়া সুন্নত নও টেবিলে খাওয়া সুন্নত তাও না এগুলো হচ্ছে ইসলামের পারমিটেড কাজের কিছু বিবরণ আমালাতের ক্ষেত্রে ইসলাম তার সীমা লঙ্ঘন করাকে নিষেধ করেছে আদারওয়াইজ অন্য সবগুলোই পারমিটেড বুঝতে পেরেছেন যেগুলো নিষিদ্ধ অথবা যেগুলো অপছন্দনীয় বলে শরীয়ত দ্বারা প্রমাণিত হয়েছে এর বাইরের সমস্ত কাজই যায়জ টেবিলে খাওয়াকে কি নিষেধ করা হয়েছে টেবিলে খাওয়াটা কি অপছন্দনীয় বলার কোনো দলিল আছে দলিল না চকিতে ঘুমানো খাটে ঘুমানো সোফায় বসা প্লেনে চড়া জাহাজে চড়া কোনো দলিল নেই সুতরাং এগুলো ইসলামের মূলনীতির মধ্যে চলে যাবে যে এগুলো হচ্ছে মোবাহ অর্থাৎ পারমিটেড ইসলামে এগুলোর যে কোনো একটা করা পারমিটেড রাত বারোটার পরে কে যেন হাতুড়ি দিয়ে দেয়ালে ঘন ঘন শব্দ করে মনে হয় দেয়ালে বাড়ি মারতে থাকে আবার মাঝে মাঝে মনে হয় নুপুরের শব্দ শোনা যায় এক্ষেত্রে কি করতে হবে বুঝতে পেরেছি এটাও মানে উনি ইঙ্গিত করতে চাচ্ছেন যে এটা জিনের কিনা না হ্যাঁ এটা মানুষেরই জিনের না আর অনেকের মানসিক সমস্যা হয় হয়ে তিনি অনেক কিছু কল্পনা করেন অনেক কিছু শোনেন এটা মানসিক রোগেরও একটা লক্ষণ হ্যাঁ অতএব মানসিক রোগের লক্ষণ যখন অন্য কেউ শোনে না আপনি শোনেন তাহলে নিশ্চিত এটা জিন করেনি জিন যদি করে তাহলে সবাই শোনার কথা তাহাজুদ্দ নামাজ রাত কয়টা থেকে শুরু হয় এবং তাহাজুদ্দ নামাজ কত রাখাত পড়া উত্তম সালাত রাতের এক তৃতীয়াংশের পর থেকেই পড়া যায় রাসুল সাল্লা সাল্লাম ও যে সুরা মুজাম্মেলের মধ্যে যেটা এসছে না ফাত এটা তো এসেছে এছাড়াও কবিল্লাইলা কালিলা যে রাতের অল্প কিছু ছাড়া পুরো রাতি তুমি দাঁড়াও নিস্পা হো আবিন কুসবিন হো কালিলা ও জিদা আল্লাহ আনা তার তারতিলা অর্ধেক রাত্র দাঁড়াও অথবা তার থেকে কিছু কম কিংবা তার থেকে কিছু বেশি অর্ধেক রাত্রির কম হলো এক তৃতীয়াংশ আর তার থেকে বেশি হলো দুই তৃতীয়াংশ রাসুলসাল্লা সাল্লাম কখনও রাতের অর্ধেক দাঁড়িয়েছেন কখনও দুই তৃতীয়াংশ দাঁড়িয়েছেন কখনও রাতের শেষ প্রহর বা এক তৃতীয়াংশ দাঁড়িয়েছেন তাহলে সর্বোচ্চ হচ্ছে দুই তৃতীয়াংশ তাহলে বাদ যাবে কতটুকু এক তৃতীয়াংশ অর্থাৎ রাত এগারোটার পর থেকেই হ্যাঁ আপনার রাতের সালাত পড়তে পারেন রাতের তাহাজুত পড়ার জন্য উত্তম হচ্ছে ঘুম থেকে উঠে পড়া হয়তো এসার পরপরই ঘুমিয়ে গেলেন এরপর ঘুম থেকে উঠে পড়া কিন্তু ঘুম থেকে না উঠেও রাতের সালাত পড়তে কোনো অসুবিধা নেই সেটাকে তাহাজুদ নাম দেওয়া হোক আর না হোক কিন্তু সেটা রাতের সালাতই হবে তাহাজুদের পরে পড়াটাই উত্তম আর আমি রাখাত সংখ্যা কিন্তু একটু আগেই বলেছি আমার বাবা বাবার বাড়ি গ্রামে আমরা এক ভাই এক চার বোন সবাই শহরে স্যাটেল আমার ইচ্ছা ছিল তার বাড়ি যেন আমরা বিক্রি না করে দেই এবং বাড়িটা সংরক্ষণ করি এই চিন্তা মোতাবেক আব্বা তার এক বোনের ছেলের ঘরের নাতি আচ্ছা বোনের ছেলের ঘরের নাতি বউ রেখে গেছেন কিন্তু তাকে লিখিত কিছু দেওয়া হয়নি তাই আমরা ভাই বোনেরা সিদ্ধান্ত নিয়েছি পুরো বাড়ি এবং সম্পত্তি ওয়াকফা করে দেব এই অবস্থায় অনেকে প্রস্তাব দিচ্ছে পুরোটা মসজিদ বা মাদ্রাসা দান করতে আব্বা জীবিত অবস্থায় মসজিদ মাদ্রাসার জমি দান করে গেছেন এই অবস্থায় আমাদের কি করা উচিত ওয়ারিসরা যে যা পাওয়ার সেটা ভাগ করতে হবে আগে এখন যারা পাবে বলে নির্ধারিত হয়েছে যেমন মৃতের যদি সন্তান থাকে আর তার স্ত্রী থাকে তার মা বাবা থাকে তাহলে এদের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে এর বাইরে আর কেউ পাবে না এই কয়েকজনে মিলে যদি তাদের সম্পত্তির সবগুলোকে যেমন বাইরের মূল সম্পত্তিকে তারা হয়তো ওয়াকফ করতে চায় মসজিদে দিতে চায় তাহলে কোনো আপত্তি নাই কিন্তু কোনো একজন হয়তো দিতে চাচ্ছে না কিন্তু মুখ ফুটে বলতে পারছে না আপনারা সেটা অবশ্যই বুঝতে পারবেন না বুঝার ভান করলে গোনা হবে প্রত্যেক ব্যক্তিকে তার হক বুঝিয়ে দিতে হবে এবং বুঝিয়ে দেওয়ার পরে তিনি যদি তার হক ছেড়ে দেন এবং পরে বাবা মায়ের নামে ওয়াকফ করতে চান তাতে কোনো অসুবিধা নাই মনে রাখবেন কারো কনসেন্টের বিরুদ্ধে তার অংশ জোর করে ওয়াকফ কিংবা সদাকার মধ্যে ব্যবহার করা যাবে না হজের সময় যখন তাওয়াফ করি তখন আমরা নিয়ত করি বাবা মার জন্য বা কারো নামে আচ্ছা মানে তওয়াফটা সহি নিয়মটা জানতে চাচ্ছি তওয়ফ কারো নামে হবে না তওয়ফ নিজে করবেন এবং তওয়ফের সময় যে কারোর জন্য ইচ্ছা দোয়া করতে পারো না এবং বাবা তো সেখানে হকদার ওমরা মৃত বাবা মায়ের নামে করা যায় অথবা এমন অসুস্থ যিনি আর করতে পারবেন না এই দুই ব্যক্তি ছাড়া আর কারো নামে ওমরাও করা যাবে না হজ করা যাবে হ্যাঁ মৃত ব্যক্তির নামে করা যাবে মৃত ব্যক্তির নামে হজ এবং দুটোই করা যাবে ফরজও করা যাবে ফরজ হজ নফলটাও করা যাবে এখানে নিকশন আরোপ করতে চেয়েছেন কিন্তু আসলে নফলটাও করা যাবে না এদের নিয়ে করবেন অসুবিধা নেই কিন্তু এদের নামে করা যাবে না যিনি সাময়িক অসুস্থ তার নামে হজ ওমরা হবে না যিনি সাময়িক অসুস্থ আজকে হঠাৎ অসুস্থ হয়ে গেছেন হয়তো আবার এক বছর পরে বা ছয় মাস পরে সুস্থ হয়ে যাবেন এদের নামে করা যাবে না স্থায়ীভাবে অসুস্থ অথবা মৃত অর্থাৎ মৃতবত আর কি যারা আছেন শুধু তাদের জন্যই হজমরা তাদের পক্ষ থেকে বদলি করা যাবে তাওয়াফ প্রতিবারে তাওয়াফ করলে সাত তাওয়াফ করতে হবে এবং সেটা আপনি নিজের নিজের তাওয়াফই করবেন কিন্তু ওই সময় আপনি হয়তো অন্যদের জন্য দোয়া করতে পারবেন না নিজের হজ আগে করতে হবে আমি ওটা ওটা যাই না আমি জি আচ্ছা আমরা একটু এখানে লিখিতগুলো শেষ করি আমার নামাজের সময় কম থাকে যদি কোনো কারণে নামাজ পড়তে দেরি হয়ে গেছে বা নামাজের সময় দশ পনেরো মিনিট বা পাঁচ মিনিট আছে সেই ক্ষেত্রে নামাজ পড়া যাবে কি না নামাজের সময় থাকলে নামাজ পড়া যাবে আর যদি আপনার নামাজের সময়টা চলে যায় অথবা যাওয়ার মতো অবস্থা সেটা দেখতে হবে রিজনটা কী রিজনটা যদি এমন হয় যে আপনি আসলে ঘুমিয়েছিলেন ঘুম থেকে উঠতে লেট হয়ে গেলো অথবা আপনার আপনি ভুলে গেলেন তাহলে সাথে সাথে পড়ে নিতে হবে ওযু করে ওযু করে সাথে সাথে পড়ে নেবেন ইভেন টাইম যদি চলেও যায় কারণ বোখারের রেওয়াতি বলা হচ্ছে ওইটাই তার ওয়াক্ত আর যারা সালাত ইচ্ছা করে টাইমটা পার করে দিলেন তাহলে তাদের ব্যাপারেও আমরা বলবো সাবধানতামূলক আপনি পড়ে নেন কিন্তু এটা হওয়ার কোনো দলিল নেই যিনি সালাদ ইচ্ছে করে নষ্ট করে ফেললেন তার কাজা করার কোনো সুযোগ নেই কিন্তু তারপরেও আমরা বলবো যে আপনি তবা করে আল্লাহর কাছে ক্ষমা চান কারণ একটু আগে তো হয়তো ভুলের মধ্যে ছিলাম আমরা এখন যেহেতু ইমিডিয়েটলি মাত্র সময়টা পার হলো আমরা হয়তো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সালাদটা পড়ে নিতে পারে কিন্তু তবা করতে হবে তবা ছাড়া ওই এটাকে অভ্যাস করে নিলে হবে না যেমন যারা প্রতিদিন ফজর আটটা পড়ার অভ্যাস করেছেন হ্যাঁ তাদের কিন্তু এই সালাদগুলো সঠিক না সঠিক না যৌথ পরিবার কি ইসলাম সাপোর্ট করে ইসলাম পারমিশন দেয় তবে কিছু শর্ত সাপেক্ষে ইসলাম বাধ্য করে না একান্নবর্তী ফ্যামিলি যৌথ ফ্যামিলি ইসলাম বাধ্য করে না পরিবার গঠন হয় ওই যে বললাম না একটা নবদম্পতি দিয়ে তবে মনে রাখতে হবে বাবা মাকে দেখাশোনা করাটাও কিন্তু পুরুষদের একটা অন্যতম দায়িত্ব সব কিছুর মধ্যে একটা চমৎকার ম্যানেজমেন্ট তাকে ফলো করতে হবে যাতে প্রত্যেককেই তার অধিকার সে দিতে পারে বাবা মাকে তার অধিকার স্ত্রীকে তার অধিকার সন্তানদেরকে তার অধিকার এর মধ্যে একটা কম্বিনেশান করা এর জন্য যে সবসময় যৌথ পরিবার জরুরি সেটা আসলে নয় বরং এমন অনেক এক্সাম্পল আছে যে যৌথ পরিবারের কারণে পরে প্রত্যেকের মুখ দেখা দেখাদেখিও বন্ধ হয়ে গেছে ছেলেদের পোভার্টি দশে আর মেয়েদের নয় বছরে এটাকে ঠিক না এটা কোনো ফিক্সড না পিওভার্টি যেটা বালেগ হওয়ার বিষয়টা এটা আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে এটা আবার রিজন টু রিজনও ভ্যারি করে শীতকাল শীত প্রধান দেশগুলোতে একটু লেটে মৌসুমি অঞ্চলের দেশগুলোতে যেমন আমাদের বাংলাদেশে একটু দ্রুত হয় এবং সেটা সেটা সেখানেও ভ্যারি করে যেমন ছেলেদের ক্ষেত্রে আপনি দশ বলেছেন না অনেক ছেলেদের ক্ষেত্রে চোদ্দ পনেরো বছর হয় মেয়েদের ক্ষেত্রে নয় বলেছেন মেয়েদের ক্ষেত্রেও দশ বারো বছর পর্যন্ত হয় কারো পিওভার্টি শুরু হয় দেখা যাচ্ছে বারো তেরো বছর বয়সে ইত্যাদি আমি একটি ডিপিএস করেছি দশ বছরের জন্য আমি সুদ সম্পর্কে অবগত ছিলাম না যখন বুঝতে পারি তখন পাঁচ বছর পরই ডিপিএসটি ভাঙিয়ে ফেলি ব্যাংক থেকে আমাকে মূল টাকার বেশি দিয়েছে সুদ হিসাবে কিছু টাকা বেশি দিয়েছে সুদের টাকা এখন আমি কী করতে পারি আসল টাকা গ্রহণ করে করতে আসল টাকা গ্রহণ করা আপনার জন্য যায়জ আর যদি সেটা আদতে বৈধ হয়ে থাকে আর যদি সেটা বৈধ না হয়ে থাকে তাইলে তো অন্য কারণে সেটা না যায়জ যখন কোনো আসল টাকার উপরে সুদ হবে তখন নিষিদ্ধ হবে সুদটা এবং সুদটাকে তখন সবের নিয়ত ছাড়া কোনো জনকল্যাণে আপনি ব্যয় করতে পারেন তাহাজ নামাজিকে সুরে এক ক্লাস তিনবার পড়তে পারবো হ্যাঁ পারবেন কিন্তু ফিক্স করা যাবে না নিয়ম করা যাবে না কি কি সুরা আমল আমরা বেশি সব পাব সুরের কোনো আমল নাই সুরা তেল করবেন কোরআনের পুরোটাই আপনি পড়বেন কোরআনের পুরোটাই পড়বেন এমনি কোনো কোনো সুরা বেশি বেশি পড়ার কথা বলা হয়েছে যেমন কুলা ফালাক রব্ব ফালাকলা আউজুর নাস প্রত্যেক ফরজ সালাতের পরে আয়তাল কুরসি এবং সকাল সন্ধ্যায় হ্যাঁ এগুলো পড়তে বলা হয়েছে সকাল সন্ধ্যার দিকের সাথে তারপরে সুরা কাহাব পড়তে বলা হয়েছে শুক্রবারে এরকম বেশ কিছু আবার কোনো কোনো জিনিস আছে এগুলো আসলে বেদাতি আমল হিসাবে গণ্য যেহেতু দাইফ কিংবা জাল হাদিসের আলোকে বলা হয়েছে যেমন সুরাইয়াসিন মৃতের শিওরে পড়া ইত্যাদি এই বিষয়গুলো এগুলো সম্পর্কে আমাদেরকে মনে রাখতে হবে আর কোরআন আপনি অ্যাজহুল পড়বেন একটা বেশি বেশি আমল অধিফা সমাজে এই যে বইগুলো আছে এগুলো অধিকাংশই হচ্ছে ভুয়া এবং অধিকাংশই হচ্ছে ভুলে ভরা যেমন মকসুদুল মোমেনিন ন্যামুল কোরআন বেহসতি জেওর এগুলো মোটেই নির্ভরযোগ্য বই নয় অতএব এগুলো এগুলোর উপর কোনো আমল করা যাবে না কারণ এগুলো অনেক বেদে আমাদের সমাজে প্রমোট করেছে অতএব সেগুলোকে বাদ দিতে হবে আপনি আপনি স্কলারদের লেকচারগুলো শুনেন যারা আমাদেরকে দৈনন্দিন ভালো সহি কাজগুলোর জন্য রেকমেন্ডেশন দিচ্ছে তাদের ফাতাওয়াগুলো পড়েন ফাতাওয়া আরকানিল ইসলাম একটা বই আছে শেখ সালেমিন ও বাংলায় এটা পাঁচটা রোকনের উপর খুব সুন্দর একটা কালেকশান আপনারা সেগুলো করতে পারেন সুরা কাহাফের কথা বলেছি মেয়েদের মেহেদি করা যাবে কি না বিয়েতে সেখানে যেখানে শুধু মেয়েরা থাকবে মেহেদি প্রোগ্রাম মানে মেহেদি দেওয়া একটা জিনিস আর মেহেদি প্রোগ্রাম করা আরেকটা জিনিস প্রোগ্রামের ক্ষেত্রে মুসলিম কালচারের বাইরে যাওয়াটা উচিত না মানে আমরা দেখব যে আমাদের যেমন অমুল মিন আয়সার আল্লাহ তাল বিয়ে কী করে হয়েছে আমাদের মেয়েরা কি এতে খুশি হবে না যে আয়সারা আল্লাহ তালানার বিয়ে যে পদ্ধতি হয়েছে তার বিয়েটাও সেভাবেই হোক অথবা খাদিজাতুল কোবরা অথবা আরও অন্য অন্য সাহাবা বা মেয়ে যেমন ফাতেমারাদি আল্লাহ বিয়েটা কী করে হয়েছিল কারণ সেখানেও আনন্দ ছিল উল্লাস ছিল অলিমা ছিল আগদ ছিল সবে ছিল এর বাইরে আমরা যাব কেন এর বাইরে যাওয়া গেলে আপনাকে দেখতে হবে হিন্দুরা কি করে বিয়ে করে তাদের কি কি পর্ব আছে তাই না তাদের তো অনেক পর্ব আছে তো সে পর্বগুলোকে আপনাকে আমদানি করতে হবে অথবা খ্রিস্টানরা কিভাবে বিয়ে করে সেগুলোকে আমদানি করতে হবে খ্রিস্টানদের থেকে যেমন আমাদের অনেকের অ্যাঙ্গেজমেন্ট নিয়েছে তাই না এখন এইভাবে বিভিন্ন অনুষ্ঠান করার পদ্ধতিটা কিন্তু একদিকে যেমন খরচ অন্যদিকে আসলে মানে ইসলামিকলিও সমর্থিত না এখন যেমন সুন্নতি খতনা দেখলাম যে কমিউনিটি সেন্টার করে করতেছে এগুলো অর্থহীন এগুলো করা যাবে না বা হলুদ অনুষ্ঠানকে কমিউনিটি সেন্টারে করছে ফ্রি মিক্সিংয়ের ব্যবস্থা করছে হ্যাঁ গায়ে হলুদ মাখা নিষিদ্ধ না কিন্তু হলুদ অনুষ্ঠান কিংবা এরকম অ্যাঙ্গেজমেন্ট অনুষ্ঠান তারপরে এখানে কি বলল মেহেদি অনুষ্ঠান হ্যাঁ হ্যাঁ এগুলোকে যদি একটা আনুষ্ঠানিক পর্ব হিসাবে না করা হয় তাহলে বিয়ের প্রস্তুতি হিসাবে তো অনেক কিছু করা যাবে বিয়ের প্রস্তুতি হিসাবে অনেক কিছু কিন্তু এটাকে আনুষ্ঠানিকতার একটা পর্ব হিসাবে প্রতিষ্ঠিত সামাজিক পর্ব হিসাবে প্রতিষ্ঠিত করা যাবে না এটা মনে রাখতে হবে বিয়ের তো অনেক কিছু আছে তাই না বিয়ের প্রস্তুতির মধ্যে কত কিছু আছে হয়তো একদিন দেখবেন যে কনের জন্য পোশাক রেডি করা এখন কি কনের পোশাক রেডি করা পর্ব বা অনুষ্ঠান এভাবে করবে কিনা এরকম অনুষ্ঠান তো কত বের করা যায় আমরা এ ধরনের অনুষ্ঠানগুলোকে স্টাবলিশ করার বিরোধিতা করছি কিন্তু মেয়েকে মেহেদি দেওয়া এতে নিষেধ করছি না আচ্ছা বাকি প্রশ্নগুলোকে আমরা পরে নেই হ্যাঁ পরের পর্বে রাখেন আজকে এখানে শেষ করি আল্লাহ আপনাদের আমাদের সকলকে ভালো রাখুন হাদা আল নবিনা মহম্মদ আল্লাহ আলী ওসবাইন সুবাহানক আসাদু আল্লাহন ওয়া চুবিলাইক وعليكم السلام ورحمه الله